ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। লেটস টক অ্যাবাউট, আজ আমি তোমার সাথে শেয়ার করব বাচ্চাদের দই তোলা বা স্পিটা বা দুধ তোলা সম্পর্কে বেশ কিছু কথা। এর সাথে সাথে তোমার সাথে আলোচনা করব যে স্পিটাপের সাথে বমি বা ভমিটিংয়ের কী পার্থক্য। তো ভিডিওটা তোমরা পুরোটা দেখো, এর থেকে তোমাদের কিছুটা হেল্প হতে পারে। তো চলো ভিডিও স্টার্ট করি। দেখো, বাচ্চাদের স্পিটা বা দই তোলা এই জিনিসটা একদম স্বাভাবিক ব্যাপার। যখন আমরা প্রথম মা বাবা হই এবং আমরা যখন এটা বাচ্চাদের মধ্যে দেখতে পাই, তো তখন আমাদের স্বাভাবিকভাবেই বেশ চিন্তা হয়। বাট ডক্টরের কাছে গেলে ডক্টররাও এটা বলে থাকেন যে একদম এটা নর্মাল ব্যাপার, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আমরা যারা এই ফেসটা পেরিয়ে এসেছি তারাও জানি যে হ্যাঁ, সত্যি এটা একটা সময় দেখা যায় এবং আপনাআপনি এটা ঠিক হয়ে যায়। তো এটা একদম নর্মাল ব্যাপার। স্পিট আপ বা দই তোলা হচ্ছে বাচ্চাদের একটা, ওদের যে হজম শক্তিটা আস্তে আস্তে ম্যাচিওর করছে না, ওদের এই অ্যাডজাস্টমেন্টের একটা লক্ষণ বলতে পারো। যে অ্যাডজাস্টমেন্ট হতে গেলে ওদের যে টাইমটা রয়েছে অ্যাডজাস্টমেন্টের, তাতে এই এই জিনিসগুলো দেখা যায়। তার মধ্যে স্পিট আপও একটা জিনিস যেটা খুব স্বাভাবিকভাবে দেখা যায়। এরপর বলি যে স্পিট আপ জিনিসটা দেখতে কেমন হয়। তুমি বুঝবে কী করে যে এটা স্পিট আপ? স্পিট আপ হচ্ছে যে একদম দইয়ের মতন থকথকে জিনিস বা ছানার মতন কোনো জিনিস যদি বেরোয়, বা অনেক সময় একটু জল জল বেরোলো তার মধ্যেও ছিটে 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 সাদা সাদা ছানার মতন অংশ থাকতে পারে। আবার অনেক সময় হয় কি, যে যেরকম কনসিস্টেন্সিরও দুধ খাচ্ছে না, তার থেকে ঘন কিছুটা দুধ বেরিয়ে এলো, একদম অল্প পরিমাণে বেরিয়ে এলো। তো এইগুলো সবই হচ্ছে স্পিট আপ বা দই তোলা বা দুধ তোলা। পরিমাণটা আমি যেটা আমার ছেলে ক্ষেত্রে দেখেছি, যে কোনো সময় এটা এক টিস্পুন মতন হয়ে থাকে, আবার কখনো হয়তো এক টিস্পুনের একটু বেশি হলো। তো মোটামুটি এরকমই স্পিট আপের পরিমাণ হয়ে থাকে, আবার এক টিস্পুনের কমও হয়েছে। তো এই জিনিসটা হচ্ছে স্পিট আপ। এটা বেবিদের প্রথম ছ মাসের মধ্যে যে কোনো একটা টাইম থেকে শুরু হতে পারে স্পিট আপ হওয়াটা। এবং অনেকের কী হয়, এটা ছ মাস পর্যন্তই থাকে, বা ছ মাসের কদিন পর পর্যন্ত থাকে। আবার অনেকের এটা আবার এক বছর পর্যন্ত কন্টিনিউ করে, বাট এক বছরের পর এটা খুব একটা বেশি বাচ্চাদের মধ্যে দেখা যায় না। ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম এক বছরের মধ্যেই এই পুরো স্পিট আপের ব্যাপারটা আস্তে 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 কমপ্লিট হয়ে যায়, কেটে যায়, এরপর আর এই লক্ষণটা দেখা যায় না। তো এবার বলি যে এই স্পিট আপ জিনিসটা হয় কেন। দেখো, যখন ওরা আমাদের ভেতরে ছিল, তো তখন ওরা একরকম খাবার খেত, একরকমভাবে খাবার খেত, ওদের অর্গানগুলোও খুব ইম্যাচিওর ছিল। তারপর আস্তে আস্তে ওরা পৃথিবীতে এলো, ওদেরকে আমরা এক ধরনের খাবার খাওয়াচ্ছি, একরকমভাবে ওরা খাওয়া দাওয়া শুরু করে দিল। তো ওদের অর্গানগুলো আস্তে আস্তে চেষ্টা করছে এরকম বাইরে এসে ম্যাচিওর হওয়ার, সব কিছুর সাথে অ্যাডজাস্ট করার। তো এরকম অ্যাডজাস্ট করতে গিয়ে এই অ্যাডজাস্টমেন্টের এই ফেজটাতে এরকম স্পিট আপের মতন লক্ষণ দেখা দিতে পারে। এটা আবার সময়ের সাথে সাথে কেটে যায়। তো এই একটা কারণ, যে কারণের জন্য ওদের এই স্পিট আপ ব্যাপারটা হয়ে থাকে, অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেমটা ম্যাচিওর করছে বলে ওদের মধ্যে এই স্পিট আপ জিনিসটা লক্ষ্য করা যায়। দু নম্বর বলি যে হতে পারে কোনো কোনো ব্র্যান্ডের ফর্মুলা মিল্ক খাওয়ার ফলে বেবিদের স্পিট আপের পরিমাণ বেড়ে যাচ্ছে বা স্পিট আপ হচ্ছে। এটা তোমাকে লক্ষ্য রাখতে হবে যে তুমি যে ব্র্যান্ডটা কিনেছো, যে ব্র্যান্ডের ফর্মুলা মিল্ক খাওয়াচ্ছো, সেটা খাওয়ানোর পরপরই ও স্পিট আপটা হচ্ছে কি না, এটাও হয়ে থাকে। আবার অনেক সময় কি, খাওয়ার ওদের যে আমরা খাওয়াচ্ছি সেই খাওয়ানো সংক্রান্ত কোনো বিষয় যদি থাকে, বেশ কিছু ফ্যাক্টর থাকে, সেগুলো যদি ঠিকঠাকভাবে না মানা হয়, তো সেখান থেকেও কিন্তু বেবিদের স্পিট আপ হতে পারে। যেমন ধরো, বেবিদেরকে যদি শুয়ে শুয়েই খাওয়ানো হয়, ওদের যদি বার্প করানো না হয় বা ঢেকুর তোলানো না হয়, খাওয়ার পরেই আবার ওদেরকে একদম শুয়ে দেওয়া হচ্ছে, বা খাওয়ার পরেই জাস্ট ওরা দৌড়াদৌড়ি শুরু করে দিচ্ছে, তো এই সমস্ত ক্ষেত্রগুলোতেও কিন্তু স্পিট আপ হয়ে থাকে। এমনও হয় যে ধরো কোনো একটা খাবার ও খেলো, সেটা ওর ঠিক সহ্য হলো না, তার পরে পরে ওর স্পিট আপ করতে পারে। আমি এটা আমার ছেলের ক্ষেত্রে দেখেছিলাম যে ও যখন সলিড খাওয়া শুরু করলো, তো আমি ওকে লেবু খাইয়েছিলাম। তো তিন দিন আমি একটু লেবু দিয়ে স্টার্ট করে নিলাম, দেখেছিলাম খুব অল্প সামান্য খাইয়েছিলাম, বাট লেবু খাওয়ার কিছুক্ষণ পরপরই ওর স্পিট আপটা হতো। ওর কিন্তু ছ মাসের পর থেকে খুব বেশি স্পিট আপ আমরা দেখিনি, লক্ষ্য করিনি, বাট ওই যে লেবুটা খাইয়েছিলাম তার তিন দিনই অল্প পরিমাণে ওরম ছানা ছানা মতন স্পিট আপ বার করে দিয়েছিলো। আমি লেবুও বন্ধ করে দিয়েছি, স্পিট আপও ওর বন্ধ হয়ে গেছিলো। তো এরকম হতে পারে কোনো একটা খাবার, পার্টিকুলার খাবার খাওয়ার ফলে সেটা হয়তো ওর সহ্য হলো না, তো ওরকম স্পিট আপের আকারে ওটা বেরিয়ে আসতে পারে, এটাও নর্মাল। তো এই ধরনের কারণগুলোর জন্য স্পিট আপ বা দই তোলা এটা হয়ে থাকে। এরপর বলি যে আমরা কী কী করতে পারি এই স্পিট আপটাকে ঠিক করার জন্য। দেখো,
প্রথম যে কারণটা বললাম যে ওদের ডাইজেস্টিভ সিস্টেম ম্যাচিওর করছে বলে ওদের মধ্যে স্পিড আপের লক্ষ্য স্পিড আপটা দেখা যায়, তো সেক্ষেত্রে আমাদের বিশেষ কিছু করার নেই, আমাদের শুধু সময়ের অপেক্ষা করতে হবে, যখন ওদের ডাইজেস্টিভ সিস্টেম আস্তে আস্তে ম্যাচিওর করবে অটোমেটিক এটা কেটে যাবে। যার জন্যই এটাই মনে করা হয় যে এক বছর হয়ে গেলে, ওদের বয়স এক বছর হয়ে গেলে ওদের হজম ক্ষমতা অনেকটা ম্যাচিওর করে যায়, তার ফলে এক বছরের পর থেকে আর এটা দেখাই যায় না। তো এটাই সেকেন্ড যে কারণটা আমি বলেছিলাম যে ফর্মুলা মিল্ক, তার জন্য তুমি যেটা করতে পারো যে ফর্মুলা মিল্কের ব্র্যান্ডটা চেঞ্জ করে দেখতে পারো ডক্টরের সাথে কথা বলে। তো ডক্টর যদি মনে করেন যে অন্য একটা ব্র্যান্ড খাওয়ালে ঠিক হয়, তাতে স্পিড আপটা একটু কম হবে, তো সেটাও ডক্টর বলতে পারেন, সেই মতন তুমি কাজ করতে পারো। তিন নম্বর যেটা বলেছিলাম যে খাবার খাওয়ানো বা দুধ খাওয়ানো সম্পর্কে বেশ কিছু ফ্যাক্টর কাজ করে, সেগুলো যদি ঠিক মতন মেনটেন না করা হয় তো সেখান থেকেও স্পিড আপ হতে পারে। তো এটা এই ক্ষেত্রে আমি বলবো যে বেবিকে একদম শুয়ে না খাইয়ে ওকে একটু অ্যাঙ্গেল করে রেখে তারপর ব্রেস্ট ফিড করাও বা ফর্মুলা ফিড করাও। এটা আমি আগেও অনেক ভিডিওতে বলেছি, ওদের খাওয়ানোর আগে, খাবার খাওয়ানোর আগে, মাঝে এবং পরে অবশ্যই ঢেকুর তোলাও বা বার্প করাও। ওদেরকে যখন খাওয়ানো হয়ে যাচ্ছে তো একদম শুয়ে না দিয়ে একটু অ্যাঙ্গেল করে রেখে দাও, বালিশ দিয়ে সাপোর্ট দিয়ে রাখো। আবার যখন ওরা একটু হামাগুড়ি দেওয়া শুরু করছে বা একটু হাঁটাহাঁটি শুরু করছে, তো তখন ওদেরকে একদম খাবার খাওয়ানোর পরেই ওদেরকে একদম দৌড়াদৌড়ি করতে না দিয়ে বা হামাগুড়ি দিতে না দিয়ে একটু বসিয়ে রাখো, তারপর অ্যাক্টিভিটিগুলো করতে দাও। তো এই জিনিসগুলো যদি একটু মানা যায় সেক্ষেত্রে স্পিড আপের পরিমাণটা একটু কম হলেও হতে পারে। বেসিক্যালি স্পিড আপ জিনিসটা কী হচ্ছে যে যে খাবারটা ওরা খাচ্ছে না তার ম্যাক্সিমামটা হজম হয়ে যাচ্ছে, যেটুকুনি পোর্শন হজম হচ্ছে না সেটুকুনি ওই স্পিড আপের আকারে বেরিয়ে আসে। তো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, বাট হ্যাঁ, যদি তোমাকে লক্ষ্য রাখতে হবে যে স্পিড আপ আর বমির মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। যদি তোমার বেবির ক্ষেত্রে তুমি এই ধরনের লক্ষণ স্পিড আপগুলো দেখে থাকো, ছানার মতন বা দইয়ের মতন বা ঘন দুধের মতন এরকম অল্প পরিমাণে বেরোচ্ছে, তো সেক্ষেত্রে তোমার চিন্তার কোনো কারণ নেই, তার কারণ এটা স্পিড আপ, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু যদি বমি হয় তো বমির ক্ষেত্রে তোমাকে বেশ কিছু জিনিস লক্ষ্য করতে হবে এবং ডক্টরের সাথে যোগাযোগ করতে হবে। দেখো, বমির সাথে স্পিড আপের বেসিক পার্থক্য হচ্ছে স্পিড আপটা পরিমাণে অল্প হয়, বমিটা পরিমাণে অনেক বেশি হয়। আর স্পিড আপের ফলে কিন্তু বেবিরা যে খুব ক্লান্ত হয়ে যায়, একদম চুপচাপ হয়ে যায় সেরকম নয়, স্পিড আপ হয়, ওরা আবার খেলতে শুরু করে, খেলার মাঝে মাঝেও স্পিড আপ হতে পারে। তো স্পিড আপ হলে ওদের মধ্যে কোনো ক্লান্তি বা এই জিনিসটা আসে না, বাট বমি যখন হয় না ওরা কিন্তু ওদের মধ্যে থেকে অনেকটা এনার্জি বেরিয়ে যায়, জল বেরিয়ে যায় এবং বমি হওয়ার ফলে বাচ্চারা একটু নিস্তেজ হয়ে পড়ে। এই স্পিড আপের সাথে বমির হচ্ছে এটা একটা বেসিক পার্থক্য। এবার বমি তো তুমি বুঝতেই পারবে পরিমাণে অনেক বেশি হবে। এবার বমিটা হয় কেন সেটা নানা কারণে হতে পারে। কোনো কারণে ধরো তোমার বেবি কিছু এমন কিছু খেয়ে ফেলেছে বা তুমি খাইয়েছো যেটা ওর ঠিক হজম হলো না, ওদের শরীরের সিস্টেমটা যেহেতু এতটাই সহজ সরল যে কোনো কিছু যদি হজম না হয় তো পুরোটাই বার করে দিতে পারে, সেই কারণে বমি হতে পারে। মোশন সিকনেসের জন্য হতে পারে, কোথাও তুমি গাড়িতে করে ঘুরতে গেছো, ভালো লাগছে না, সে অনইজি ফিল করছে, তারপর সেটা বমি হয়ে যেতে পারে, নানা কারণে বমি হতে পারে। তো বমি যদি হয়ে থাকে তাহলে কিন্তু যে কারণেই হয়ে থাকুক তোমার ডক্টরের সাথে যোগাযোগ করা অবশ্যই উচিত। আর বমির সাথে সাথে যদি তুমি দেখো লুজ মোশন হচ্ছে বা পাতলা পটি হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই ডক্টরের সাথে যোগাযোগ করো। ডক্টর যদি মনে করেন তো ডক্টরের সাথে পরামর্শ নিয়ে ওআরএস খাওয়ানো চালু করে দাও। এটা ডিপেন্ড করছে তোমার বেবির বয়স কত তার উপরে। অনেক সময় হয় কি, বেবিদের অনেক বেশি কিছু আমরা খাইয়ে দিলাম, সেক্ষেত্রে ওরা সহ্য করতে পারে না, তখন বমি হয়ে যেতে পারে। তো বমি জিনিসটা কিন্তু স্পিড আপের থেকে আলাদা। স্পিড আপ খুব স্বাভাবিক ঘটনা, একটা সময় আসে এবং একটা সময় চলে যায়, বাট বমি কিন্তু স্বাভাবিক ঘটনা নয়। ওদের কোনো রকম কিছু প্রবলেম হলে সেটা ওরা বমির মাধ্যমে বের করে দিয়ে একদম নর্মাল হয়ে যেতে পারে। তো যখনই বমি হোক, তুমি যদি দেখো সারাদিনে একবারও বমি করেছে, তোমার একবার ডক্টরকে ইনফর্ম করা অবশ্যই উচিত, ডক্টরকে জানানো এটা খুব দরকার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করো, শেয়ার করো আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।